আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছে সিবিএন স্পোর্টস আপডেটে। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড দল। নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে জায়গা হারিয়ে মন খারাপ নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রলের শিকার হয়ে যা বললেন মিঠুন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মঙ্গলবার দুপুর ১২:০৫ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউজিল্যান্ড দল বাংলাদেশে এসে পৌঁছেছে। সর্বশেষ ২০১৩ সালে বাংলাদেশ সফর করেছিল ব্ল্যাক ক্যাপসরা। এয়ারপোর্ট থেকে সরাসরি হোটেলে চলে গেছে নিউজিল্যান্ড দল। বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সাথেও দেখা করেনি তারা। হোটেলে গিয়ে কোয়ারেন্টাইনে থাকবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। দুই দফায় করোনা পরীক্ষা করানো হবে তাদের। এরপর ২৭ আগস্ট থেকে মিলবে অনুশীলনের সুযোগ। এদিকে জাতীয় দলের নিয়মিত সদস্য হলেও ব্যাট হাতে এখনও ধারাবাহিক হতে পারেনি মিঠুন। অবশ্য কেবল মিঠুন নয়, এমন আরও কয়েকজন ব্যাটসম্যান রয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিঠুনকেই বেশি আক্রমণ করেন ক্রিকেট সমর্থকরা। এবার তাদের জবাব দিতে চান মিঠুন। এখন পর্যন্ত ১০টি টেস্টে ১৮ ইনিংসে মিঠুনের সংগ্রহ ৩৩৩ রান। সর্বোচ্চ ইনিংসটা ৬৭ রানের, গড়টা ১৮.৫০। মিঠুনের নামের পাশে ওয়ানডে রেকর্ডটাও অতটা মজবুত নয়। ৩৪ ওয়ানডের ৩০ ইনিংসে মোট সংগ্রহ ৭১৪ রান, গড় ২৭.৪৬, স্ট্রাইক রেটটা ৮০ও নিচে ৭৭.৫২। ওয়ানডেতে মিঠুনের সর্বোচ্চ ইনিংস ৭৩ রানের। ১৭টি টি-টোয়েন্টির ১৩ ইনিংসে সর্বোচ্চ ২৭ রানের ইনিংসের সুবাদে ১২৭ রান সংগ্রহ করেছেন। তবে স্ট্রাইক রেটটা এখানেও ১০০র নিচে ৯৩.৩৮, যা কিনা টি টোয়েন্টি ক্রিকেটের স্ট্রাইক রেটের সাথে মানানসই নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ভালো কিছু এনে দিয়েছে, তেমন মানুষের ব্যবহারকে হিংস্র ও নিম্ন পর্যায়ে নিয়ে যেতেও এর জুরি মেলা ভার। তেমনই অনলাইন অ্যাবিউসের শিকার মোহাম্মদ মিঠুন। এই বিষয়ে সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মিঠুন জানিয়েছেন, মানুষ আপনাকে উপহাসের পাত্র বানালে সেটি অপমানজনক। প্রথমত কারো সেই অধিকারটা নেই। একজন মানুষ হিসেবেও আপনার এমন ব্যবহার প্রাপ্য নয়। আমি কেবল একজন জাতীয় দলের ক্রিকেটারের কথাই বলছি না, এটি সবার জন্যই প্রযোজ্য। আপনার জীবনের ওপর আপনার নিজের নিয়ন্ত্রণ আছে এবং আপনার পরিবারের মানুষ ছাড়া কেউ আপনাকে এভাবে বলতে পারে না। দ্বিতীয়ত, আসলে আমাদের অভ্যাসই এমন হয়ে গেছে যে এগুলো পরিবর্তনও হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের বিষয়ে মিঠুন আরও যোগ করেন, এখানে আমার ক্যারিয়ারের শেষ নয় এবং আমার বয়সটাও অনেক বেশি নয়। যখন একজন খেলোয়াড় ভালো করতে পারবে না, সে দল থেকে বাদ পড়বে, এটাই খুব স্বাভাবিক। আমি আগেও দল থেকে বাদ পড়েছি, তাই আমাকে খুঁজতে হবে আরও ভালো একজন খেলোয়াড় হয়ে কিভাবে দলে ফেরা যায়। অধারাবাহিক হয়ে খেলার চেয়ে আমি একজন ভালো ব্যাটসম্যান হিসেবে দলে ফিরতে চাই, যে দলকে ভালো কিছু দিতে পারবে। আমি সবসময় বাংলাদেশের পক্ষে ভালো খেলতে চাই, কিন্তু সবসময় হয়তো সেটা বাস্তবায়ন করতে পারি না। আপনি ভালো খেললেই মানুষ আপনার প্রশংসা করবে, খারাপ করলেই দল থেকে বাদ পড়বেন, খুবই স্বাভাবিক ব্যাপারটা। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। পরবর্তী আপডেটটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।